পাটিগণিতের অঙ্ক কেসি নাগের, একটা বান্ধবী যদি 100 কোটির উপরে হয় চারটে বান্ধবীর কত হবে? 400 কোটি। এখন 100 কোটি ধরা পড়েছে, আমি বাকি ধরা বলছি। মমতা ব্যানার্জি বলে দিয়েছিল 4 আনা রাখবে আর 12 আনা জমা দেবে, এটাই তো নিয়ম তৃণমূলের। তাহলে 4 আনাটা 100 কোটি, তাহলে বাকি 12 আনা 300 কোটি কালীঘাটে। এই জন্য আমরা বলছি টালিঘাট টালির চালে নিচে গিয়ে দেখো কত কোটি টাকা জমা আছে। কোথায় তৎপরতা? আমরা তো গেছিলাম সিজিও কমপ্লেক্সে ওদেরকে বাধ্য করতে, আমরা তো গেছিলাম দুর্গাপুরে এই অনুব্রতকে ব্যাপারটা কেসটা যাতে বেশি করে চালায় তাতেই করে, যেন সব যাচ্ছিল না, তখন আমরা দুর্গাপুরে গিয়ে সিবিআই অফিসে অভিযান করেছি, দরকার নিজাম প্যালেসে যাবো, দরকার দিল্লিতে যাবো বলেছি। কারণ হাইকোর্ট বলেছে ইডি সিবিআই নড়ছিল না, নারদাকাণ্ডে সারদাকাণ্ডে মোদি অমিত শাহর সঙ্গে মমতা সেটিং হয়ে গিয়েছিল, তারপরে হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন ইডি সিবিআইকে, তারা একটা সম্মুখ গতিতে এগোচ্ছে। পরে মমতাকে ধরলেও তাই বলবে, মমতা বলবে আমি কি জানি না, ভাইপোটা জানতো, ভাইপো বলবে আমি কি জানি না, আমার সব কি বলে ওই কাকারা জানতো, ওই সব আছে না যারা সব কলে সব ওই হরিশ্চর রেজিস্ট্রি সব জমি জমা সব দখল করেছে, তারপর অলিম্পিক অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন সব দখল করেছে না তারা, কিন্তু আদতে এরা হচ্ছে সব পাড়। যেমন পাড় মাতাল হয়, পাড় মাতাল বলে আমি তো মাছ খাইনি, আমার বন্ধুটা আমাকে গ্লাসে দিয়ে দিয়েছে, কিন্তু পুলিশ অফিসার এবং সরকারি অফিসারদের বোঝাতে হবে যারা এখনও তৃণমূলের দালালি করছে, তৃণমূলের কেউ ফাঁসলে কেউ কারো নয় গোমা, চাচা আপন যান বাছা, পার্থটা উকিলের পরামর্শে অফিসারদের উপর দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো হতে চাইছে। অনুব্রত এরকম বলবে আমি তো কিছু করিনি, ওই সাইকেলটা করেছে, আমার দেহরক্ষীরা করেছে। সুতরাং পুলিশ এবং সরকারি অফিসারদেরকে বলছি তোমরা তৃণমূলের কথা শুনে ঝামেলায় পড়ো না, তোমাদের উপরে তোমাদেরকেই ফাঁসাবে। আজ পর্যন্ত আমাদের দেশে কোনো সাংবাদিক সম্মেলন আমাদের প্রধানমন্ত্রী করেননি, মমতার জন্য খুব ভালো, কারণ গোটা দেশের টুটি চেপে ধরেছেন গণতন্ত্রের, মমতার জন্য খুব ভালো, কারণ গোটা দেশে বুলডোজার রাজনীতি করছেন, সংখ্যালঘুদের অত্যাচার করছেন, অন্যায় করছেন, মব লিঞ্চিং হচ্ছে, সাংবাদিকদের অ্যাক্টিভিস্টদের জেলে পুরে দিয়েছেন, মমতার জন্য খুব ভালো, কারণ মমতা সেই কাজই করছেন। আরএসএসের যে কর্মসূচি, হিন্দুত্ববাদী কর্মসূচি বিজেপি গোটা দেশে লাগু করছে মমতা মোদি এবং অমিত শাহকে দিয়ে, মমতা ব্যানার্জি অভিষেকও সেই রাজনীতি আসছে পশ্চিমবঙ্গে। এই জন্য তো মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কথা সেরে দাও, কদিন আগে বলেছেন না আমি বিশ্বাস করি না যে আরএসএস খারাপ, তার মানে উনি মনে করেন আরএসএস ভালো, উনি মনে করেন আরএসএস দেশপ্রেমী, এইখানেই তো সমস্যা। কারণ মমতা ব্যানার্জি সামনে হেজাব পরে আসলে আরএসএসের রাজনীতি করছে, ভাইস চ্যান্সেলর ছিলেন সুবিরেশ ভট্টাচার্য। তাহলে আমরা বারবার বলছি একটা নোংরা জল যখন ড্রেন থেকে যায় শুধু সেই জলটা নোংরা থাকে না, আশেপাশের আবহাওয়াকে পরিবেশকে স্থানকে দূষিত করে। ওরকম তৃণমূল এত দুর্গন্ধময় দুর্নীতিযুক্ত, তারা যেখানে পঞ্চায়েত থেকে নবান্ন কলেজ বিশ্ববিদ্যালয় এসএসসি এমএসসি এমনকি যদি একটা মসজিদ কমিটি মন্দির কমিটিতে যায় পঞ্চায়েতে যায় সেটাকে দুর্নীতিতে ভরে দিয়েছে। আইএস অফিসার আইপিএস অফিসাররা যুক্ত, স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশনে এই যে এত বড় দুর্নীতি হলো মাদ্রাসা সার্ভিস কমিশনে, এটা যারা পরিচালনা করছিল তারা ছাড়া, কিন্তু এদের মাথায় বসেছেন মমতা ব্যানার্জি, তিনি এই দুর্নীতির তন্ত্র তৈরি করেছেন, এরা সব এক একটা নাট বলত। তাহলে আমরা এই জন্য বলছি সব দুর্নীতিগ্রস্তকে ধরতে হবে, এদের মধ্যে কেউ কেউ কেটে বিজেপিতে চলে গেছে তাদেরও ধরতে হবে, একটা দুটো খুচরো ধরে লাভ নেই।